নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে রান্না করব। তাই এখানে আমি চিংড়ি মাছ বেশ কিছু এরকম নিয়ে নিয়েছি। মাঝখান থেকে আমি শিরাটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এখন চিংড়ি মাছগুলো তো লবণ এবং হলুদ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দেবো। আপনারা যদি সর্ষে তেলে রান্নাটা করতে চান সর্ষে তেলেও করতে পারেন, সাদা তেলে চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো মাছগুলো সব এখন আমি ভেজে নেবো। আমি চিচিঙ্গে ও আলু দিয়ে রান্না করব। তো চিচিঙ্গে সেই জন্য আমি এরকম চেঁচে নিয়েছি, গায়ের থেকে চেঁচে নিয়ে আমি চিচিঙ্গেগুলো সব এরকম টুকরো করেছি। পটলের যেরকম খোসা চেঁচে আমরা অনেক সময় রান্না করি, সেইভাবেই চিচিঙ্গের খোসাগুলো আমি চেঁচে নিয়েছি। চেঁচে আমি এইভাবে সব কেটে নিয়েছি এবং চিচিঙ্গে যেরকম করে কেটেছি আমি সেই সাইজেরই এরকম করে কিছু আলু এরকম কেটে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো সব আমি হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো এখন আমি কড়াই থেকে সব তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়ে সেম কড়াইতেই আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, তেলে সবার প্রথমে আমি এখন আলুগুলো ছেড়ে দেব। আমরা লবণ দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এই সময় আমি আলুতে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ রসুন বাটা দেব, 1টা পেঁয়াজ বাটা দেব, আদা বাটা 1 চামচ দেব, প্রয়োজন মতো লবণ দেব ও প্রয়োজন মতো হলুদ দেব, আর প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। মশলাটা যখন কিছুটা আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে যাবে, সেই সময় কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব এবং চিচিঙ্গেগুলো সব দিয়ে দেব। দিয়ে এখন চিচিঙ্গে এবং মশলা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবং ঢেকে দেব। তুলে মিনিট 5 পরে আমি আবার তরকারিটা ভালো করে নাড়িয়ে নেব। মাঝে মাঝে আমি এরকম ঢাকনাটা তুলে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। চিচিঙ্গে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, এই জলেই কিন্তু মশলাটা কষাতে থাকবো এবং চিচিঙ্গে আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো তরকারিটা ঢাকা দিয়ে কষাতে কষাতে যখন এই পর্যায়ে চলে আসবে, সেই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রয়োজন মতো চিনি দেব। চিনিটা আপনারা যদি না খেতে চান চিনিটা দেবেন না, আর যদি চিনিটা আপনারা দিতে চান তাহলে আপনারা চিনি তরকারিটায় দিতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে আমি আবার যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেই জন্য 2 মিনিট তরকারিটা ঢেকে আমি আবার একটু ফুটিয়ে নেব। তো সবজিটা খুব ভালো করে ফুটে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেবো, একটু নাড়িয়ে নিচ্ছি, এখন গ্যাসটা আমি অফ করে দেব এবং ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। তো নাড়িয়ে আমি ঢেকে রেখে দেব, রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার যদি এই রান্নার পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে বাড়িতে বানাবেন, রান্না করবেন, খাবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই করে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলটাকে এখনও কোনো বন্ধু সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এর ফলে আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। তো বন্ধুরা, আজ চলি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।